কুম সালাম ওরমতুল্লাহি কাতু যে একবার জানতে চেয়েছেন যে অনেক বোনেরা অনলাইনে জিলবাব বা খেমারের বিজনেস করেন ফেসবুকে বিভিন্ন ভাবে তাদের এই জিলবাব বা বিভিন্ন অঙ্গভঙ্গিতে দেখা দেখাতে হয় ভিডিও আপলোড করতে হয় তো সেক্ষেত্রে একজন বোনের জন্য শরীয়তের দৃষ্টি কি অথবা এটা শরীয়তে দৃষ্টিকোণ থেকে কতটুকু জায়েজ যে বিভিন্ন ডিজাইনেরও আর ডিজাইন করে সেটা বিক্রি করা হয় জি বন প্রথমে আগে বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হারাল করেছেন সুদকে হারাম করেছেন এটা বাস্তব ব্যবসা করতে হবে তো প্রথম কথা হলো যে হালার ব্যবসা হতে হবে দ্বিতীয় কথা হলো যে একজন মহিলার যে কাজ বা দায়িত্ব সেদিকে খেয়াল রাখতে হবে আপনি যখন এই ব্যবসা করবেন তখন আপনার যে বাড়ির যে কাজগুলি সেগুলিকে সম্পন্ন হচ্ছে সেটা খেয়াল রাখতে হবে আপনার স্বামীর কি খিদমত হচ্ছে সেটা দেখতে হবে আপনার আপনার যেটা দায়িত্ব সেটাকে আপনি পালন করছেন আল্লাহ রাবুল আলম মেয়েদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে বলছেন যে ওলা তাবার রুজ না তোর রোজাল যা ওলা তোমরা নিজেদেরকে প্রদর্শন করো না হ্যাঁ জাহিলি যুগের মতো তো এখানে যখন আপনি অঙ্গভঙ্গি দেখাবেন বিভিন্নভাবে ভিডিও দেখিয়ে তখন তো আপনার এটা এটা একটা কু নজর চলা অন্যদের এখানে আপনার শুধু যে মহিলারা দেখে এমনটি নয় হ্যাঁ সেখানে পুরুষরাও দেখে তো সেই জন্য আপনার এটা পর্দা হলো না আপনার এই পর্দার ব্যাঘাত ঘটালেন তো মহিলাদের জন্য যেটা সবচেয়ে ভয়ঙ্কর কথা বলা হয়েছে যে তারা জাহান্নামে নামে যায় জাহান্নামে নামে যাওয়ার অন্যতম কারণ হল বেপর্দা হওয়া নিজেদেরকে প্রদর্শন করা তো এটা এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না বিজনেসের হালাল বিজনেস হলেও একদিকটা হারাম হচ্ছে আপনার যে অঙ্গভঙ্গি যখন দেখাবেন আপনার যখন পর্দা ব্যাঘাত করছে তখন আর এই বিজনেস আর হালা থাকলো না তো সেই দিকে খেয়াল রাখতে হবে এই ব্যবসা বাণিজ্য করে পুরুষ আপনার স্বামী আপনার স্বামী যদি না থাকে আপনি যে ছাড়া কেউ নয় আপনার সংসার চালানো তখন আপনি এমন ব্যবসা করেন যাতে করে আপনি পর্দা মেনটেন করতে পারেন হ্যাঁ আপনি আপনার বাসাতা দোকান দিয়ে সেখানে শুধু মহিলারা আসবে মহিলাদেরকে শুধু আপনি সেল দিবেন সেক্ষেত্রে জাইজ হতে পারে হালাল ব্যবসাটা কিন্তু যখন আপনি সোশ্যাল মিডিয়াতে এটা ছাড়বেন আপনার চেহারা দেখব আপনার তখন এটা অটোমেটিকলি মানুষের একজন যুবকের যে একটা খায়সিয়াত যেটা কিন্তু চলে যায় অটোমেটিক আপনার পর্দার ভিতর হলেও সেই জন্য এটা খেয়াল রাখতে হবে মানে বর্তমানে ফেতনার যুগ ফেতনা থেকে বাঁচার জন্য আপনাকে চেষ্টা করতে হবে আর বিভিন্ন ডিজাইনের যে পোশাক সেটা যদি শরীরসম্মত না হয় তাহলে আপনি গুণাকার হবেন হ্যাঁ যেটা যে এমন পোশাক আপনি বিক্রি করলেন যেটাতে পর্দা হচ্ছে না পর্দার ব্যাঘাত ঘটবে সেখানে যে ওই পোশাকে অন্য ওই মহিলা যে ক্রেতা ক্রয় করবে তার অঙ্গভঙ্গি দেখা যাবে তার তার পর্দার ব্যাঘাত ঘটবে সেখানে পুরোপুরি পর্দা হবে না তাহলে অবশ্যই বিক্রেতাকে গুণাগার হতে হবে সেই জন্য খেয়াল রাখতে হবে এমন কিছু জিনিস বিক্রি করবেন যেখানে পর্দা হবে এমন কিছু জিনিস বিক্রি করবে না যেখানে পর্দার ব্যাঘাত ঘটবে সুতরাং এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে আর এই বিজনেস করা অনলাইনে এটাও একটা সতর্ক সাবধানতা থাকতে হবে এখানে অনেক প্রতারণা হয় ক্রেতারা প্রতারক প্রতারণে পড়ে যায় আর যারা বিক্রি করছেন তারাও গুণাগার হচ্ছে অনেক ক্ষেত্রে একটা দেখানো হচ্ছে আর একটা বিক্রি করছে এটা অনেক সময় হয়ে যায় দেখা যায় আর কি তো এটা যেন না থাকে দ্বিতীয়ত আপনার পর্দা যেন ব্যাঘাত না ঘটে যিনি বিক্রি করবেন অনলাইনে আপনার 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 যে পর্দার কথা বলা আছে সেটা যেন কোনোভাবে ব্যাঘাত না ঘটে আপনার কণ্ঠ অনেক শুন অন্যকে শোনাবেন সেটাও যেন খেয়াল রাখতে হবে পরপুরুষ আপনার দিকে নজর দেবে সেটাও যেন না হয় সেই দিকে খেয়াল রেখে এক কথায় সারাংশ হল যে আপনার কে আপনাকে বাঁচতে হবে আর আপনি জীবিকা নির্বাহ করার জন্য আপনি এমন ব্যবসা খুঁজেলেন যেটা আপনার পর্দা ব্যাঘাত ঘটবে না আর সালনত বজায় রেখে পরিপূর্ণ পর্দা রেখে ব্যবসা করতে হবে না সেইটা আপনি গ্রহণ করেন আল্লাহ তাল্লাহতে অত তৌফিক দান করুন